রাজ্য সরকারের কর্মচারীরা প্রকৃত অর্থে বঞ্চনার শিকার। পেনশন ভোগীদের অবস্থা আরো শোচনীয়। কেন্দ্র একদিকে সুদ কমাচ্ছে, অন্যদিকে প্রাপ্য বকেয়া ডিএ বা ডিআর পাচ্ছে না রাজ্য সরকারি কর্মী বা অবসরপ্রাপ্তরা। অবিলম্বে রাজ্যের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের ডিএ মিটিয়ে দিতে দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 21% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে সরব হন গৌতম দাস। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য 4% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে তাদের মহার্ঘ ভাতা বেড়ে হল 21%। গত শুক্রবার এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়া ডিএ নিয়ে অসন্তোষ ফের একবার মাথা চাড়া দিয়েছে। গৌতম দাস বলেন, এ রাজ্যে গত 24 মাসে কর্মচারীদের কোনো মহার্ঘ ভাতা নেই। সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। বামফ্রন্ট সরকার আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বছরে 2 বার দিয়ে দিত। তিনি প্রশ্ন তোলেন, ডবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে এমন হবে কেন? প্রতিশ্রুতি তো এরকম ছিল না। অবিলম্বে ডিএ মিটিয়ে দেবার দাবি করেন তিনি। 21% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, আর এখানে এই 21% সেখানে ত্রিপুরার কর্মচারীরা বলছে, এরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সপ্তম বেতন কমিশন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আর এই গত 24 মাসের মধ্যে কোনো ডিএ নেই, যেখানে বামফ্রন্ট সরকার এত অর্থনৈতিক অনটনের মধ্যে প্রতি বছর 2 বার করে ডিএ দিত, আর এরা বললো ডবল ইঞ্জিন, টাকার জন্য অভাব হবে না। কেন্দ্রে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার, আর সেই ডবল ইঞ্জিনের সরকার আর কর্মচারীরা তাদের ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। এদের এই 21% দিয়ে অবিলম্বে তাদের মিটিয়ে দিতে হবে। 10,323 প্রসঙ্গে গৌতম বাবু বলেন, অধিকারের জন্য যারা লড়াই করছেন তাদের আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। তিনি বলেন, ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বিজেপি, অস্বীকার করছে সব। এখানে এই 10,323 জন শিক্ষক, তাদের যে আন্দোলন চলছে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। যে এদের মধ্যে অনেক গ্রুপ হয়ে গেছে, যারাই তাদের অধিকারের জন্য লড়াই করছে আমরা তাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি। কারণ এখানে এখানে দলের প্রশ্ন না, এদের জীবন রক্ষার প্রশ্ন। এরা যাবে কোথায়? তাদের জন্য যে প্রতিশ্রুতি বিজেপি দিল তাদের ভিশন ডকুমেন্টে, এখন প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে, এখন বলছে যে আমরা প্রতিশ্রুতি দেই, পুনরায় তাদের প্রতিশ্রুতি না। 340 টাকা রেগার মজুরি, সেটাও তাদের প্রতিশ্রুতি না। 2,000 টাকা পেনশন, সেটাও তাদের প্রতিশ্রুতি না। বছরে প্রথম বছরে 50,000 সরকারি শূন্যপদ পূরণ, সেটাও তাদের প্রতিশ্রুতি না। এখন বলছে যে এই 10,323 সেটা নাকি তাদের প্রতিশ্রুতি না। এটা উদয়পুর মহকুমার শামুকছড়া এলাকার হৃদয় বিদারক ঘটনা উল্লেখ করে গৌতম দাস বলেন, 2 শিশু সন্তান সহ মায়ের আত্মহত্যার ঘটনা দেশের সামনে লজ্জায় ফেলেছে ত্রিপুরাকে। জোট রাজত্বে গত 24 মাসে সাধারণ মানুষের আর্থিক অবস্থান কোন জায়গায় ঠেকেছে তার আরেকটি প্রমাণ এই ঘটনা। তিনি দাবি করেন, অভাবী এলাকাগুলিতে বিনামূল্যে রেশন প্রদানের ত্রিপুরা দেববর্মা দুটি শিশু সন্তান নিয়ে অভাবের কারণে আত্মহত্যা করলেন। আমাদের রাজ্যে গত 24 মাসে বিজেপি I-50 জোটের রাজত্বে যে সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা কি শোচনীয় পর্যায়ে পৌঁছেছে, এটাও দেখা যাচ্ছে যে যে যমুনা ত্রিপুরা তার স্বামী আন্দোলন দেববর্মা, একটা রাবার পেপার কাজ নেই এই সময়তে, কাজ থাকে না, আপনারা জানেন রাবার টেপিং এর কাজ থাকে না, ওনার ইয়ের মধ্যে আছে, পরিবার চালাতে পারছে না। এখন তার উপরে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, যেখানে রেগার কাজ নেই, লাইন ডিপার্টমেন্টের কাজ নেই, রেশন নেই, রেশন কার্ড অনেকে বন্ধক দিয়েছে, এই অবস্থা। আমরা আবারও দাবি করছি যে 100 দিনের কাজ দিতে হবে ন্যূনতম, এবং
এইভাবে এলাকাগুলোর মধ্যে ফ্রি রেশন দিতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।